अंकल अंकल हम कहाँ जा रहे हैं? अब जाएगा कश्मीर वैली, कश्मीर वैली लास्ट में मैंने स्विट्जरलैंड भाई सर एक ही रास्ता हमरा निजेरा ही जेते पर मने घोड़ा चले जाच्छे की अवस्था ओ भाई ए पुड़े गेलो ए के पुड़े गेलो हे गाइस गुड मॉर्निंग এই বাদরের মতন টুপিটা পরেছিস মর্নিং বল মর্নিং মর্নিং বল মর্নিং মিজান গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আর আজকে আসি হচ্ছে পহেলগামে আর আজকে যাব হচ্ছে হর্স রাইডে এখান থেকে 7 কিলোমিটার দূরে হর্স করে যাব তো চলো এখন আমাদের সব হর্স ফর সব চলে এসেছে আর এরা এরা রেডি হয়ে আছে সবাই একসাথে বেরোবো চলো অ্যাকচুয়ালি এগুলো ঘোড়া না এগুলোকে খচ্চর বলা যায় এটা আমার ঘোড়া এর থেকে অনেক লম্বা হয় সবাই উঠেছে কিন্তু মিজান ভয় পাচ্ছে ও উঠতে চাইছে না এইটা হচ্ছে পুরোটা পহেলগাম ভ্যালি হচ্ছে সব থেকে পুরনো একটা ভ্যালি এই কাশ্মীরের প্রথম কি বলে এটাকে কাশ্মীরের প্রথম গ্রাম সেই জন্য পহেলগাম ভ্যালি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়ানো হয়ে গেছে ফটো ফটো ক্লিক করা হয়ে গেছে তারপর আবার যাব রওনা দেবো কোথায় নিয়ে যাচ্ছে কিছুই জানি না ভাইয়া কেমন আছো আঙ্কেল শাবাশ হম কহাঁ যা রে আব জায়েগা কাশ্মীর ভ্যালি ক্যারিবিয়ান লাস্ট মে মেনি সুইজারল্যান্ড ভাই স্যার শুনলে কোথায় যাব দেখো অফরোডিং ভিজে গেলাম পুরো ভাই পুরো অফরোডিং কোথায় উঠেছে মালটা চোখে যতটা সুন্দর লাগছে না ফোনে ততটা বোঝা যাচ্ছে না অনেক টাইম বাদে কাশ্মীর ভ্যালিতে পৌঁছে গেছি ইয়ে কাশ্মীর কা ভ্যালি কাশ্মীর ভ্যালি কাশ্মীরি ভাষা মে ক্যা বলতে হ্যায় কাশ্মীর ভ্যালি কো হম ভি বোলতে হ্যায় ইসি ভ্যালি হ্যাঁ বাবু বড় বের পাহাড় তোর মাথার উপরে মাথা সামনে পাতা পাচ্ছে পাতা নেই পা বলতে বলা না পেলে বাড়ি আইয়ে
পাউন্ড দিছে আপনি শুনেন না আপনি কোথা দিয়ে যাচ্ছে আপনি বলা কি পাতা পাতা কি এই হট এই গধে উধার নেই পুরো অফ রোড তো আমরা এখন আসি হচ্ছে ডাবিয়ান তো এখন পুরোটা অফ রোড বাপ রে একই রাস্তা একই রাস্তা আমরা নিজেরাই যেতে পারবো না ঘোড়া চলে যাচ্ছে কি অবস্থা ও বাবা মাথা আগে বললো পা পিছনে বললো এই সিঁড়ি করা তো ঝুঁকে রে না থোড়া সব থোড়া ঝুঁকে হ্যাঁ ধীরে 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 পড়বে না অত শীঘ্রই জিজু জিজু আবে ভাই ইস তরফ চল ইয়ার ইস তরফ ইস তরফ এ ভাই কোথায় উঠছে এ ভাই এসব ভরে ডরতা হ্যায় কিরকম ইকো হবে দেখো চলো ফাইনালি চলে এসছি মেন ডেস্টিনেশনে এই যে নাম কি কি নাম আছে জানি না পিকনিক স্পট লেখা আছে কিন্তু কি জানি না ও ভ্যালিটা দেখো ফাইনালি পৌঁছে গেছি এই হচ্ছে জায়গা চারিদিকে পাহাড় আর এটা হচ্ছে স্থলভাগ ভ্যালি ভালো লাগছে বেশ চোখে যা দেখতে পাচ্ছি না চোখে যা ফিলটা আসছে ফোনে অতটা বোঝা যাবে না জাস্ট আলাদাই ফটোর মতো লাগছে এইসব পুরো বোলনা থা না জব মে এসা সিরিয়াল বাতা আপকো বাতানা থা না মুঝে টায়ার দেনে লাইট টায়ার না চলো সব যে যা যেটা হেলমেট হেলমেট সব পরে নিলাম এখন ওই উপরে যেতে হবে উপরে গিয়ে আমাদের রাইডটা শুরু হবে ইয়া সে ওয়া 350 চলো ও 1 মিটার কা 1 সব ঋষভ তোর কি ভয় লাগছে তুই মেরি হীর মেরে দিল সে মারা তুঝে হর বীরবার পীর বাবা সে ভি মারা তুঝে প্যার তেরা সুপারস্টার দেসি কলাকার মে পুত জট দা মন দা নিহার প্যার তেরা সুপারস্টার দেসি কলাকার মে পুত জট দা মন দা নিহার আমার পালা ভয় লাগছে ও
फाइनली बोलो चले तो অনেকটাই দূর, চলো এখন হেঁটে হেঁটেই যাই, আর কি করবো। দৌড়াতে দৌড়াতে চলে এসছি, ঋষভ সেই পিছনে পড়ে গেছে, আমি দৌড়াচ্ছি ও পাচ্ছে না। প্রচুর কষ্ট হচ্ছে ভাই, প্রচুর কষ্ট, তাই জন্য শুয়ে পড়লাম ঘাসের উপরে, কেউ শুয়ে পড়েছে। এই আমরা দৌড়ে এসেছি তো তারপরে এখানে ইয়ে কম, অক্সিজেন কম, সেই জন্য আরো কষ্ট হচ্ছে। রোদ্দুর পুরো ডাইরেক্ট চোখে লাগছে। এই ধুলো লেগে কি অবস্থা হচ্ছে, এতক্ষণ পরে জানলাম এটা হচ্ছে লিটল সুইজারল্যান্ড। কে বলেছে ওখানে নাম লেখা? ওখান থেকে আবার যেতে হবে হোটেলে, তো চলো হোটেলে গিয়ে আবার খাওয়া দাওয়া করবো, তারপর আবার ঘুরতে বেরোবো। ওটার থেকে নামার সময় বেশি ভয় লাগছে ভাই, কিভাবে যাচ্ছে ওরে। ও ভাই ও ভাই, কিভাবে নামছে, ওটার সময় এত ভয় লাগেনি, নামার সময় যা ভয় লাগছে। গীতিকা পুরো একা, গেল গেল বলে গেল, এই তো সবাই ভয় পাচ্ছে, কারণ নামার সময় সব ফেটে যাচ্ছে। কি করছিস তুই? এই সাইড দিয়ে কি করে যাবো, কিরম ভয় লাগছে। আমাদের শর্টকাট বলে ওরে বাবা, কি করছে বাপরে। তো ফাইনালি চলে এসেছি সেই কাশ্মীরি ভ্যালি, তো চলো অনেকটা কাছাকাছি চলে এসেছি। খাবার ভয় লাগছে না? না বাবা, খাতাম না জায়গা থেকে ঘুরে আসলাম, আর এই জায়গায় ভয় লাগে। পানিতে মাত যা ভাই, এই পড়ে গেল, এই কে পড়ে গেল, এই দে ও পড়ে গেল। হ্যাঁ কেসে গিরা, লেগেছে তো একটা ঘোড়া উল্টে গেল পা পিছলে, ওই যে দেখলে তোমরা ভিডিও করছিলাম। দেখাব করেনবো আমার ঘোড়াটা, একবার পাটা পুরো পিছলে ছোট হয়ে গেছিল, হাঁটু গেড়ে বসে পড়েছিল, সামলে নিয়েছে ঘোড়াটা।
পুরা সেম কালার তো চুল আর গোড়া লেজ পুরা সেম না চলো ঘোড়া রাইড হয়ে গেল অনেক অনেক ঘোড়া চড়লাম আর অনেক এনজয় হলো আর পুরো পিছনটা ব্যথা হয়ে গেল ঘোড়া চেপে চেপে মানে সবারই ব্যথা হয়ে গেছে মানে এমন একটা সিট না সময় 8টা আর এখন পার্টি হচ্ছে তোমার কি বলে এটাকে চাউমিন আর চাউমিনের কালারটা দেখেছো একদম হোয়াইট কারণ এখানে বেশি রিচ ফিচ খাওয়া যাবে না নাহলে এখনও 7-8 দিন কাটাতে হবে উটোয়ালটা খেলেই পুরো 12টা বেজে যাবে সেটা পার্টির বাংলা কথা